চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো ইংরেজবাজার থানার মাদিয়াঘাট এলাকায়। গণধোলায় গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আহত দুই যুবকের নাম শেখ জনি ও শেখ আশরাফুল। জানা গেছে, মেলকির বাসিন্দা ওই দুই যুবক রবিবার রাতে মাদিয়া এলাকার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকলে তাদের ধরে ফেলেন গ্রামবাসীরা। অভিযোগ এরপরেই শুরু হয় গণধোলাই। মিল্কি ফাড়ির পুলিশ খবর পেয়ে দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখুন মালদার থেকে দেব সিংহের রিপোর্ট, জেইন টিভি। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে, কিন্তু ব্যাটারির জন্য সেই লোড শেডিং। যে কোনো সাধারণ ডিস্টিলড ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিলড ওয়াটার বস, ফর এক্সট্রা লাইফ।